নতুন সিনেমা, নতুন গান, নতুন শিল্পী, নতুনের এই ত্রিভুজে চলমান শোবিজ অঙ্কন। এর মাঝে আবার নতুন নতুন সম্পর্কেও জড়ান তারকারা, আবার কারো কারো ব্যতিক্রমী ফ্যাশন হয়ে ওঠে নতুন ট্রেন্ড, ঘটে নতুন সব ঘটনা দুর্ঘটনা, শুরু হয় নানা গুঞ্জন, তৈরি হয় নতুন নতুন ছোট গল্প। দেশ বিদেশের বিনোদন জগতে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে এবারের আয়োজন। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হয়ে গেল লা মার্শে ফেস্টিভ্যাল। স্থানীয় এবং পর্যটকরা বার্সেলোনায় জড়ো হয়েছিলেন এই উৎসব দেখতে। বার্সেলোনার রাস্তায় এল কোরেফোক প্যারেড ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এল কোরেফোক প্যারেড নরকের দরজা খোলার প্রতীক নামে পরিচিত। শোভাযাত্রায় অনেক ভক্ত অনুরাগীরা আসেন দাজ্জাল বা শয়তানের সাজে। শয়তান এবং বিভিন্ন রকম প্রতিকৃতি নিয়ে নৃত্যে মেতে ওঠেন তারা। আতশবাজির সাথে সাথে আলো এবং আগুনের নানা রকম প্রদর্শনী হাজার হাজার দর্শককে মন্ত্রমুগ্ধ করে। 1979 সাল থেকে লা মার্শের গুরুত্বপূর্ণ ইভেন্ট হয়ে ওঠে এল কোরেফোক। এটি মূলত কাতালানদের লোক সংস্কৃতি, যা প্রতি বছর বার্সেলোনায় বসবাসকারী পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পাকিস্তানি তারকা ফাওয়াদ খান দীর্ঘ 8 বছর পর বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন। একটি রোম্যান্টিক কমেডি সিনেমাতে তাকে দেখা যাবে। ফাওয়াদ খান শুধু পাকিস্তানে নয়, ভারতেও সমান জনপ্রিয়। শেষবার তাকে বলিউডে দেখা গিয়েছিল 2016 সালে মুক্তি পাওয়া এ দিল হে মুশকিল সিনেমাতে। আবারও বিচ্ছেদের গুঞ্জন ছড়ালো টলিউডের নির্মাতা সৃজিত মুখার্জি এবং বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। 23 সেপ্টেম্বর ছিল সৃজিত মুখার্জির জন্মদিন। ওই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সৃজিত। তবে সৃজিতের উদ্দেশ্যে মিথিলার কোনো শুভেচ্ছা বার্তা পাওয়া যায়নি, আর তাতেই ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন। সানবিট শব্দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।